হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব এডুকেশনাল টিউটরস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে এক্সপ্লেন করব সেটা হলো নন্দলাল বোসের লেখা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। এটার অলরেডি তিনটি পার্ট আমার পাবলিশ করা হয়ে গেছে এবং আজকে আমি তোমাদের কাছে চার নাম্বার অংশটি পাবলিশ করব। এটাকে চার নাম্বারও বলা যেতে পারে বা শেষ অংশও বলা যেতে পারে, ঠিক আছে? তো বেশি কিছু আর বলছি না, তাই শুরু করার আগে তোমাদেরকে আমি আরেকবার বলতে চাই যে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে হিট করবে, যাতে করে তোমরা পরবর্তী আমার আপলোডেড ভিডিওগুলো সর্বপ্রথমে পেয়ে যাও। এবং তোমাদের লাইক যদি ভালো লাগে, যদি উপকারে আসে তোমাদের এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক দিও। কারণ লাইক দিলে কি বলতো, আমরা যারা ইউটিউব ভিডিও বানাই তারা অনেকটা মোটিভেট হই, ঠিক আছে? তাহলে আরও ভালো করার চেষ্টা করি। তো ঠিক আছে, দেখো আজকে যে জায়গাটা থেকে শুরু করব সেটা হলো যে আগে পর্যন্ত নন্দলাল বোস বিভিন্ন রকম প্রবলেমের কথাগুলো আমাদেরকে বলেছিলেন যে আর্ট এডুকেশনটা আমাদের এডুকেশন সিস্টেমের বা সিলেবাসের মধ্যে নেই বলে অনেক সমস্যা হয় ছাত্রছাত্রীদের, তাদের মধ্যে একটা টোটাল ডেভেলপমেন্ট জিনিসটা আসে না। তো সেই প্রবলেমগুলো তিনি বলেছিলেন, তো আজকে যেগুলো আলোচনা করব সেগুলো তিনি সলিউশন দিয়েছেন, অনেক সমাধান দিয়েছেন এবং সেগুলো পয়েন্ট পয়েন্ট করে করে দিয়েছেন, ঠিক আছে? মোট এখানে আমরা দেখতে পাবো যে মোট সাতটি পয়েন্ট রয়েছে এবং এই পয়েন্টগুলো তোমরা ভালো করে শুনো, যাতে করে তোমরা পরীক্ষা টরীক্ষায় কোয়েশ্চেন আসলে যাতে করে তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো দেখো প্রথম পয়েন্টেতে রয়েছে, ফার্স্টলি গুড পেন্টিংস স্কাল্পচার অ্যান্ড আদার স্পেসিমেন্স অফ ফাইন অ্যান্ড ফাংশনাল আর্ট, ব্রেকেটের লেখাটা পরেই পড়ছি আমি, শুড বি ডিসপ্লেড ইন দ্য ক্লাসরুমস, লাইব্রেরিজ, স্টাডিজ অ্যান্ড লিভিং রুমস অফ দ্য স্টুডেন্টস। এটা অত্যন্তই সোজা আছে এই লাইনটা, যে প্রথমত তিনি যে সমাধানের কথাটা বলেছেন যে ফার্স্টলি সেকেন্ডলি এরকমভাবে আমরা পাবো। তো প্রথমত তিনি বলছেন যে ভালো ভালো ছবি, স্কাল্পচার মানে ভাস্কর্য শিল্পর যে জিনিসগুলো সেইগুলো, অ্যান্ড আদার স্পেসিমেন্স অফ ফাইন অ্যান্ড ফাংশনাল আর্ট, চারুশিল্প আর কারুশিল্পের কিছু কাজ, শিল্পীর কাজ, ঠিক আছে, এইগুলো শুড বি ডিসপ্লেড, অর্থাৎ এইগুলো থাকা উচিত। ডিসপ্লে মানে দেখানো। তো এখানে আমি কি সিম্পল মানে করার চেষ্টা করছি, যে ভালো ভালো ছবি, ভাস্কর্য শিল্পের উদাহরণ, চারুশিল্প, কারুশিল্পের বিভিন্ন কাজ বা জিনিসগুলো, সেগুলো রাখা উচিত কোথায়? ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে রাখা উচিত, লাইব্রেরিজ, লাইব্রেরিতে রাখা উচিত, স্টাডিজ অর্থাৎ ছাত্রছাত্রীরা যে ঘরটাতে পড়াশোনা করে সেই ঘরে রাখা উচিত, অ্যান্ড লিভিং রুমস অফ দ্য স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীদের বাড়িতেও, যে বাড়িতে ছাত্রছাত্রীরা থাকে সেই বাড়িতেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো রাখা উচিত। দিয়ে ব্র্যাকেটের কী লেখাটা আছে দেখো, অর ইন দেয়ার অ্যাবসেন্স, যদি এগুলো না থাকে অর্থাৎ এগুলো যদি পাওয়া না যায়, এই যে পেন্টিংস, ভালো ভালো ছবি, স্কাল্পচার, ফাইন অ্যান্ড ফাংশনাল আর্টের যদি এক্সাম্পলস বা জিনিসপত্রগুলো যদি না পাওয়া যায়, তাহলে তাদের অনুপস্থিতিতে কি করতে বলছে নন্দলাল বোস, গুড রিপ্রোডাকশনস অর ফটোগ্রাফস অফ দিস, তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি না পাওয়া যায় সচরাচর, তাহলে এইগুলোর পরিবর্তে তা ভালো ভালো প্রতিলিপি বা এইগুলোর ছবি এই ছাত্রছাত্রীদের ক্লাসরুমে, লাইব্রেরিতে, পড়ার ঘরে, থাকার ঘরে রাখা উচিত, ঠিক আছে? এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে কী আছে দেখো, সেকেন্ডলি উই শুড গেট ওয়েল কোয়ালিফাইড পিপল, আমাদের উচিত ভালো ভালো ওয়েল কোয়ালিফাইড পিপল অর্থাৎ সুশিক্ষিত মানুষজনদের আমাদের উচিত টু রাইট রিডেবল বুকস, যারা মানে পাঠযোগ্য বই লিখতে পারে, সেই সমস্ত লেখকদের, সেই সমস্ত আর কি ভালো সুযোগ্যতা সম্পন্ন রাইটারদের আমাদের দরকার। অন আর্ট উইথ গুড রিপ্রোডাকশন, যারা শিল্পকলা সংক্রান্ত বিষয়ে লেখালেখি করবে উইথ গুড রিপ্রোডাকশন, এবং সেই বইগুলোতে ভালো ভালো ছবি থাকবে, রিপ্রোডাকশন মানে প্রতিলিপি বলতে পারি, অর হিস্টোরিক্যাল টেক্সট অথবা এবং ঐতিহাসিক বর্ণনা বা ব্যাখ্যা করা থাকবে ইন অ্যাম্পল মেজার, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ অ্যাম্পল মেজার মানে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে ছবি থাকবে এবং সেই ছবিটার বর্ণনা দেওয়া থাকবে, ব্যাখ্যা করা থাকবে, ঠিক আছে? তো এই বইগুলো কারা লিখবে, যারা ওয়েল কোয়ালিফাইড অর্থাৎ যেমন তেমন লোক যদি লেখে তাহলে ব্যাপারটা খারাপ তো খারাপই রয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভালো ভালো লোকেদের, যারা যাদের আর্ট সম্পর্কে যথেষ্ট ভালো অ্যাস্থেটিক সেন্সিবিলিটি রয়েছে, নান্দনিক বোধ রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে লিখে, ব্যক্তিদেরকে দিয়ে এই রকম বইগুলো লেখা করাতে হবে, ঠিক আছে? তো এটা গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট। তো তোমরা এরকম পয়েন্টগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখবে। যেমন দেখো প্রথম পয়েন্টে কী বলেছে, আমি একটু তোমাদের যাতে মনে থাকে সেই জন্য একবার রিপিট করছি। প্রথম পয়েন্টে বললো যে ছাত্রদের পড়ার ঘরে, লাইব্রেরিতে, বিভিন্ন জায়গায় আর কি, যে যে জায়গাগুলোতে ছাত্ররা ছাত্রীরা থাকে জেনারেলি, সেই জায়গাগুলোতে বিভিন্ন রকম
বিভিন্ন রকম স্কাল্পচার পেইন্টিং চারুশিল্প কলাশিল্পের যে एग्जांपलগুলো সেগুলো রাখা উচিত এবং দ্বিতীয় পয়েন্টে তিনি বললেন যে ওয়েল কোয়ালিফাইড ব্যক্তিদেরকে দিয়ে ওয়েল কোয়ালিফাইড রাইটারসদেরকে দিয়ে বই লেখাতে হবে এবং সেই বইগুলোতে যেন প্রচুর পরিমাণে ছবি থাকে এবং সেই ছবির একটা ঐতিহাসিক বর্ণনা যেন দেওয়া থাকে ঠিক আছে এটা গেল দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্টে বড় আসছি তিন নাম্বার পয়েন্টে দেখো থার্ডলি Students should be introduced. Chhatra chhatrider ke porichoy koriye dewa uchit. Introduce mane porichoy koriye dewa uchit through films. Orthat filmer moddho diye chhatra chhatrider ke dekhano uchit. Thik ache. To selected examples of art. শিল্পকলার নির্বাচিত উদাহরণগুলোকে দেখানো উচিত অর্থাৎ যেমন সিনেমা দেখানো হয় সেই রকম ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন রকম মানে সিনেমা না এখানে এখানে আর্ট সংক্রান্ত যে সমস্ত কাজগুলো ঠিক আছে সেই আর্টগুলো দেখানো উচিত অফ দিস কান্ট্রি এন্ড এলসওয়্যার আমাদের দেশেরও হতে পারে বা অন্য যে কোনো দেশের হতে পারে ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে অর্থাৎ আমরা তিন নম্বর পয়েন্টে যেটা পেলাম যেটা হলো যে নন্দলাল বোস বলতে চাইছেন যে ছাত্রছাত্রীদেরকে নির্বাচিত অংশগুলো শিল্পকলার যে বিভিন্ন রকম যে শিল্পীরা যে সমস্ত জিনিসগুলো অলরেডি করে গেছেন সেটা আমাদের দেশেরই হোক বা অন্য দেশেরই হোক সেই সমস্ত জিনিসগুলো ছাত্রছাত্রীদেরকে কীভাবে দেখানো উচিত মানে প্রজেক্টরের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে অর্থাৎ দেখানো উচিত ঠিক আছে ফোর্থলি চতুর্থ পয়েন্টে বলছেন স্টুডেন্টস শুড অ্যাকম্পানি কোয়ালিফাইড টিচার্স টু মিউজিয়ামস অ্যান্ড পিকচার গ্যালারিজ ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া উচিত অর্থাৎ কোয়ালিফাইড টিচার্স যারা যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাবেন টু মিউজিয়াম জাদুঘরে নিয়ে যাবেন অ্যান্ড পিকচার গ্যালারিজ এবং চিত্রশালায় নিয়ে যাবেন অর্থাৎ যেখানে বিভিন্ন রকম ছবির প্রদর্শন করা হয় সেরকম জায়গায় নিয়ে যাবেন টু সি ডিস্টিংগাইজড এক্সাম্পল অফ দ্য আর্ট অফ দ্য পাস্ট এবং সেখানে গিয়ে তারা কি দেখবে তারা অতীতের বিভিন্ন রকম আলাদা আলাদা উদাহরণগুলো দেখবে শিল্প সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে অফ দ্য আর্ট অফ দ্য পাস্ট অর্থাৎ অতীতের শিল্পের আলাদা আলাদা উদাহরণগুলো তাদেরকে দেখাবে কারা দেখাবে কোয়ালিফাইড টিচার্সগুলো দেখাবে কোথায় দেখাবে মিউজিয়ামে দেখাবে এবং পিকচার গ্যালারিজে দেখাবে ঠিক আছে এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে যে কোয়েশ্চেন তোমরা নিজেরাই তৈরি করতে পারবে যে মানে কোয়ালিফাইড টিচার্সদের ছাত্রছাত্রীদেরকে কোথায় নিয়ে যাওয়া উচিত ঠিক আছে যেটা তিনি চার নম্বর পয়েন্টে বলেছেন আচ্ছা ঠিক আছে তো আমি এত ডিটেলসে যাচ্ছি না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি তারপরে পড়ছি আবার দেখো হোয়েন ইট ইজ পসিবল ফর স্কুলস টু টেক স্টুডেন্টস আউট টু প্লে ফুটবল ম্যাচেস ইট শুড নট বি ইম্পসিবল টু টেক দেম টু মিউজিয়ামস অ্যান্ড পিকচার গ্যালারিজ এখানে বলতে চাইছেন যে যখন স্কুলের ছাত্রছাত্রীদেরকে ফুটবল খেলতে নিয়ে যাওয়া হয় অর্থাৎ যখন ছাত্রছাত্রীদেরকে ফুটবল খেলাতে পারছে স্কুল ইট শুড নট বি ইম্পসিবল তাহলে ছাত্রছাত্রীদেরকে জাদুঘর বা চিত্রশালাতে নিয়ে যাওয়াটাও কোনো অসম্ভব ব্যাপার নয় ঠিক আছে ফুটবল খেলাতে যখন পাচ্ছে তখন অবশ্যই শিক্ষকরা যদি চায় তাহলে তারা জাদুঘর বা চিত্রশালাতে নিয়ে যেতেও পারবে One should have to keep in mind that a direct encounter with an art object will do more to arouse their aesthetic vision than hearing 100 lectures. ঠিক আছে এই জায়গাগুলো অবশ্য আগের যে প্যারাগুলো রয়েছে সেগুলো থেকে অনেক সোজা তোমরা এগুলো নিজেরা অনেকটা মানে করতে পারবে দেখো One should have to keep in mind মানে একজনকে অবশ্যই মনে রাখতে হবে যে এ ডাইরেক্ট এনকাউন্টার উইথ অ্যান আর্ট অবজেক্ট অর্থাৎ কোনো একটা শিল্পীর কাজ যদি কোনো ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রী যদি ডাইরেক্ট এনকাউন্টার করে অর্থাৎ যদি তারা ডাইরেক্ট কোনো একটা শিল্পীর কাজ দেখে তাহলে কি হবে উইল ডু মোর টু অ্যারোজ দেয়ার অ্যাস্থেটিক ভিজিয়ন তাদের যে নান্দনিক দৃষ্টিটা সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে দ্যান হিয়ারিং 100 lectures মানে শত শত লেকচার শোনার থেকে অর্থাৎ ক্লাসে বসে যদি ছাত্রছাত্রীরা আর্ট সংক্রান্ত বিষয়ে মানে অনেক লেকচার শুনে তাতে তারা যেটা না বুঝবে তার থেকেও তারা বেশি বুঝবে যদি ছাত্রছাত্রীগুলোকে সেই সমস্ত জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয় যে জায়গাগুলোতে মানে বিভিন্নজন অতীতের অনেক আর্টিস্টরা তারা তাদের নমুনা রেখে গেছেন ঠিক আছে তারা যেটা তাদের মন থেকে তৈরি করে গেছেন যে কাজগুলো সেইগুলো যদি ছাত্রছাত্রীরা দেখে তাহলে তারা তাদের দৃষ্টিশক্তিটা তাদের যে নান্দনিক দৃষ্টিশক্তি সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে সিং গুড পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার অর্থাৎ ভালো ভালো ছবি ভালো ভালো ভাস্কর্য শিল্পের কাজ এগুলো দেখে হোয়েদার অর নট দে আন্ডারস্ট্যান্ড দেম ফুললি অর্থাৎ ছাত্রছাত্রীরা সেই সমস্ত জিনিসগুলো বুঝুক বা নাই বুঝুক উইল ট্রেন দেয়ার আইস কিন্তু সেগুলো যদি তারা চোখে দেখে সেই দেখাটাও কিন্তু তাদের চোখগুলোকে প্রশিক্ষিত করে তুলবে ঠিক আছে স্ট্রেংথেন দেয়ার পাওয়ার্স অফ ডিসার্নমেন্ট এবং তাদের ডিসার্নমেন্ট মানে বিচক্ষণতা তাদের বিচক্ষণতার ক্ষমতাটাও কিন্তু অনেক বাড়বে
ঠিক আছে, এটা কি নন্দলাল বোস বলতে চাইছেন যে বুঝুক না বুঝুক কিন্তু এরকম যদি একটা রেগুলারিটি থাকে, তাদেরকে যদি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন শিল্পীর কাজ দেখানো হয়, তাহলে তাদের আস্তে আস্তে কি হবে, তাদের যে দেখার যে শক্তিটা, বিচক্ষণতার যে শক্তিটা, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। অ্যান্ড গ্র্যাজুয়ালি অ্যাওয়েকেন দেয়ার অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস, এবং ধাপে ধাপে করে তাদের নান্দনিক বোধগুলোও কিন্তু জাগ্রত হবে, অর্থাৎ নান্দনিক বোধ যে জিনিসটা, সেটা তারা কিন্তু উপলব্ধি করতে পারবে। ঠিক আছে, কারণ একটা সাধারণভাবে তুমি যদি আর্টের সম্পর্কে কিছু না জানো, তাহলে দেখার পর তোমার মধ্যে সেরকম কিছু ফিলিংস বা সেরকম কিছু জাজমেন্ট কিন্তু তোমার মনের মধ্যে আসবে না। কিন্তু তুমি যদি কিছু জানো সেক্ষেত্রে তুমি সেখানে আরও কিছু বেশি কিছু ভাবার একটা তোমার জায়গা থাকবে, ঠিক আছে, আরও বেশি কিছু ভাববে কোনো জিনিসটাকে দেখার পর, ভালো মন্দ যাই হোক সেটা একটা বিচার করার ক্ষমতা কিন্তু তোমার মধ্যে চলে আসবে। এটা চার নম্বর পয়েন্ট গেল। পাঁচ নম্বর পয়েন্টটা দেখো, ফিফথলি, টু গেট স্টুডেন্টস ইন টু অ্যান এনকাউন্টার উইথ নেচার উই শুড হোল্ড সিজনাল ফেস্টিভ্যালস। এখানে নন্দলাল বোস কি বলতে চাইছেন যে পঞ্চমত, ছাত্রছাত্রীদেরকে সরাসরি প্রকৃতির সঙ্গে একটা পরিচয় করানো উচিত, এবং তার জন্য প্রকৃতির সঙ্গে পরিচয় করানোর জন্য মানে প্রকৃতির সাথে যাতে তারা মিশে ছাত্রছাত্রীরা, তার জন্য আমাদের কি করা উচিত, উই শুড হোল্ড সিজনাল ফেস্টিভ্যালস, আমাদের হচ্ছে ঋতুভিত্তিক একটা উৎসব করা উচিত, ঋতুভিত্তিক উৎসব করা উচিত। অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে দেখো ছয় ধরনের ঋতু রয়েছে, ওরা সবাই জানো, তাহলে সেই ঋতুভিত্তিক একটা করে কিন্তু অনুষ্ঠান করা উচিত, ইনক্লুডিং ডিসপ্লেস অফ সিজনস ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং সেই সমস্ত ঋতুতে সেই মানে ঋতুর যে উৎসবগুলো, সেই ঋতুর উৎসবে কিন্তু যে যে ঋতুতে যে যে ফুল ফল হয় সেই ফুল ফলগুলো দেখানো উচিত, এবং ছাত্রছাত্রীকে তারপর সেগুলো এক্সপ্লেন করা উচিত যে দেখো এইগুলো হচ্ছে গ্রীষ্মকালের ফুল এবং ফল, এগুলো হচ্ছে বসন্তকালের ফুল ফল ইত্যাদিতে, এইভাবে কিন্তু একটা উৎসব করা উচিত স্কুলের মধ্যে। অ্যান্ড উই শুড ট্রাই টু ফ্যামিলিয়ারাইজ দেম উইথ দোজ বিউটিফুল ক্রিয়েশনস ইন আর্ট অ্যান্ড লিটারেচার দিজ হ্যাভ গিভেন রাইজ টু, এবং আমাদের চেষ্টা করা উচিত, উই শুড ট্রাই টু ফ্যামিলিয়ারাইজ দেম, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উচিত উইথ দোজ বিউটিফুল ক্রিয়েশনস ইন আর্ট, শিল্প এবং আর্ট অ্যান্ড লিটারেচার, যে শিল্প এবং সাহিত্যের যে সুন্দর সৃষ্টিগুলো, সেই সৃষ্টিগুলোর সঙ্গে আমাদের উচিত ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়া, এবং যেগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কিন্তু নান্দনিক বোধ এগুলো রাইজ করে, অর্থাৎ বেড়ে ওঠে। এটা পাঁচ নম্বর পয়েন্ট। ছ নম্বর পয়েন্ট, সিক্সলি, স্টুডেন্টস শুড বি ইন্ট্রোডিউসড টু নেচারস ওন ফেস্টিভ্যালস অফ দ্য সিজন, ছাত্রছাত্রীদের উচিত পরিচয় করে দেওয়া প্রকৃতির নিজস্ব উৎসবের সাথে, মানে সিজনে সিজনে, অর্থাৎ ঋতুভিত্তিক যে প্রাকৃতিক যে ন্যাচারালি যে উৎসবগুলো হয় সেগুলোর সাথে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়া উচিত, টু সি উইথ দেয়ার ওন আইস, সেগুলো তাদেরকে নিজের চোখে, তারা যেন ছাত্রছাত্রীরা যেন তারা নিজের চোখে দেখে প্রত্যেকটা সিজনে কী কী মানে ফুল ফল গাছে হয় বা আবহাওয়ার সঙ্গে একটা পরিচিতি ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড এনজয় দ্য রাইস ফিল্ডস, হ্যাঁ দেখো এখানে আবার এক্সপ্লেন করাই আছে, এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া উচিত ধান ক্ষেতের কাছে, এবং তাদেরকে ধান ক্ষেতগুলো কে দেখানো উচিত, লটাস পন্ডস ইন অটম, শরৎকালে যে পদ্ম ফুল পুকুরে ফুটে, সেই পদ্ম ফুলের সেই পুকুরে নিয়ে যাওয়া উচিত যেখানে পদ্ম ফুলগুলো ফুটে, দ্য কার্নিভাল অফ পলাস অ্যান্ড শিমুল ফ্লাওয়ার্স ইন স্প্রিং, বসন্তকালে যে পলাস আর শিমুল ফুলের যে উৎসব হয়, অর্থাৎ সেই মানে সেই জায়গাটাকেও নিয়ে যাওয়া উচিত, পলাশ মানে শীতকালে পলাশ ফুল দেখানো উচিত, শিমুল ফুল দেখানো উচিত ইত্যাদি। অর্থাৎ যেটা বলতে চাইছে যে প্রত্যেকটা সিজনে যে যে জিনিসগুলো প্রকৃতি নিজের থেকে যেগুলো মানে প্রাকৃতিকভাবে যেগুলো আসে মাঠে ঘাটে যেগুলো আসে সেগুলোর সাথে সরাসরি ছাত্রছাত্রীকে নিয়ে গিয়ে তাদেরকে দেখানো উচিত যে দেখো শরৎকালে এইগুলো হয়, হ্যাঁ বসন্তকালে এইগুলো হয় ইত্যাদি ইত্যাদি। এইভাবে দিস ইজ অ্যাসেন্সিয়াল ফর দ্য টাউন ডুয়েলার্স, এবং এইটা অত্যন্ত প্রয়োজন, মানে খুবই প্রয়োজন কাদের কাছে, যারা শহরে বাস করে তাদের কাছে ভীষণ প্রয়োজন, দো ফর দ্য রুরাল বয়েজ, যদিও গ্রামের ছেলেমেয়েরা, পয়েন্টিং দেম আউট মে বি এনাফ, তাদেরকে মুখে বললেই সেটা হয়ে যায়। অর্থাৎ নন্দলাল বোস এখানে বলতে চাইছেন যে যারা শহরে বাস করে তারা তো আর ওই পদ্ম পুকুর বা শিমুল ফুল পলাশ ফুল বা ধান খেতে এগুলো তো তারা দেখে না, তারা কি শহরের মধ্যে থাকে, এগুলো শহরের মধ্যে থাকে না, তাহলে শহরের ছেলেদের কাছে ছেলেমেয়েদের কাছে এগুলো কে ভালো করে তাদেরকে নিয়ে যাওয়া উচিত সেই রকম জায়গায়, প্র্যাকটিক্যালি তাদেরকে দেখানো উচিত, কিন্তু গ্রামের ছেলেমেয়েদের কাছে সেগুলো মুখে বললেই যথেষ্ট, এটাই বলতে চাইছেন। ঠিক আছে, ফর দিস সিজনাল ফেস্টিভ্যালস, এবং এই ঋতুভিত্তিক অনুষ্ঠানগুলিতে উৎসবগুলিতে ওয়ান নিডস টু ডিক্লেয়ার স্পেশাল হলিডেজ, বিশেষ ছুটির দিন ঘোষণা করা উচিত, মানে স্কুলের বা কলেজের বিশেষ ছুটির দিন ঘোষণা করা উচিত, অ্যান্ড হোল্ড পিকনিকস অ্যান্ড গেমস, এবং তারপরে পিকনিক করা উচিত এবং খেলাধুলা করা উচিত, এনকারেজ উইয়ারিং অফ সিজনাল কাস্টিউমস, এবং তাদেরকে উৎসাহ দেওয়া উচিত তারা যেন সিজনাল পোশাক পরে, অর্থাৎ ঋতুভিত্তিক যেন পোশাকগুলো পরে। অনেক ছেলেমেয়ে রয়েছে যে দেখবে তারা হয়তো গ্রীষ্মকালে একদম মানে কি ওই
মানে সিল্কের পোশাক টোশাক পড়ছে, কিন্তু গ্রীষ্মকালে কি সুতোর পোশাক পরলে পরে সেটা ভালো? এই সময় অনেকে এরকম স্টুডেন্ট রয়েছে যারা ভুল টুল করে আর কি, তারা ঠিকঠাক পোশাকটাও চুজ করতে পারে না, ঠিক আছে? তাহলে ছাত্রছাত্রীদের সেই বিষয়ে এনকারেজ করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। ওয়ান্স দ্য স্টুডেন্টস গেট অ্যাকোয়েন্টেড উইথ নেচার, একবার যদি ছাত্রছাত্রীরা প্রকৃতিকে ভালোবেসে ফেলে অ্যান্ড লার্ন টু লাভ ইট, মানে এবং তাকে ভালোবাসতে শিখে যায়, এবং প্রকৃতির সঙ্গে পরিচয়টা যদি তাদের হয়ে যায় এবং প্রকৃতিকে যদি ভালোবাসতে শিখে যায়, দেয়ার অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস উইল নেভার রান ড্রাই ফর, তাহলে তাদের নান্দনিক বোধগুলো আর কখনো শেষ হয়ে যাবে না, অর্থাৎ শুকনো বা মরে যাবে না। অর্থাৎ তাদের নান্দনিক বোধগুলো সেই যে স্টার্ট হয়ে গেল সেখান থেকে সেগুলো আরও বাড়তে থাকবে থ্রু দ্য এজেস, যুগ যুগ ধরে, অর্থাৎ আপ টু ডেথ, তাদের মৃত্যু পর্যন্ত তারা কিন্তু প্রকৃতির প্রতি একটা বিশেষ প্রেম বা ভালোবাসা কিন্তু রয়ে যাবে তাদের মনের মধ্যে। হ্যাঁ, দেখবে এটা আমরা দেখি যে কিছু কিছু দেখবে গ্রামগঞ্জে আমরা মানুষ পাই যে তাদের দেখবে তারা যথেষ্ট তাদের বড়লোক, তাদের তার ছেলে মেয়ে হয়তো চাকরি বাকরি করছে, কিন্তু তাও দেখি সেই ব্যক্তিটি চাষের প্রতি তারা এত নেশা, সে চাষ করা কিন্তু ছাড়ে না, তার 60 বছর 65 বছর বয়স হয়ে গেছে তাও কিন্তু সে চাষ করা ছাড়ে না। অর্থাৎ কি, তার চাষ করার প্রতি একটা বিশেষ ভালোবাসা জন্মে যায় এবং সে মৃত্যু পর্যন্ত কিন্তু চাষ করেই যাবে, ঠিক আছে? এরকম আমরা ব্যক্তি আমরা দেখতে পাই। তো এরকম বিষয়টা নন্দলাল বোস বোঝাতে চাইছেন যে একবার যদি শুরু হয়ে যায় ভালোবাসা তাহলে কিন্তু সেই ভালোবাসাটা মৃত্যু পর্যন্ত থাকবে, ঠিক আছে? ইট ইজ নেচার দ্যাট হ্যাজ প্রোভাইডেড দ্য সোর্স ম্যাটেরিয়াল ফর অল আর্টিস্টিক ক্রিয়েশনস, কারণ প্রকৃতি হলো এমন একটা জিনিস যে প্রকৃতি এই আর্টিস্টিক ক্রিয়েশন অর্থাৎ এই যে শৈল্পিক যে সৃষ্টি, এই সৃষ্টিটার মূল উৎসই হলো প্রকৃতি। অর্থাৎ প্রকৃতির থেকেই এক একটা শিল্পী সৃষ্টি হয়, তৈরি হয়, কারণ একজন শিল্পী সে ঘরে চার দেওয়ালের ভিতরে বসে কিন্তু একজন শিল্পী হওয়া যায় না, তাকে প্রকৃতির সঙ্গে মিশতে হবে, তার মানে প্রকৃতি হলো মূল উৎস একজন শিল্পীর কাছে। এবং এটা শেষ পয়েন্ট দেখো, লাস্টলি দ্য স্কুল শুড হ্যাভ অ্যান আর্ট ফেস্টিভ্যাল সাম টাইম ডিউরিং দ্য ইয়ার, এখানে নন্দলাল বলতে চাইছেন যে প্রত্যেকটা স্কুলের উচিত একটা শিল্পকলা সংক্রান্ত অনুষ্ঠান করা বছরের মধ্যে যে কোনো একবার, মানে বছরে একবার করা উচিত। Each student should participate in it devotedly with something he has made with his own hand. Among protecta chatto chattir participate kora uchit, angshogrohon kora uchit, ekdom mon theke devotedly, mon theke tader angshogrohon kora uchit with something কিছু কিছু নিয়ে, হি হ্যাজ মেড উইথ হিজ ওন হ্যান্ড, যে জিনিসটা সে নিজের হাতে তৈরি করেছে, হাউ এভার সিম্পল, এবং সেটা যতই ছোট হোক না কেন, যতই সহজ সরল হোক না কেন। এখানে নন্দলাল বোস বলতে চাইছেন যে প্রত্যেকটা স্কুলকে বছরে একবার একটা আর্ট ফেস্টিভ্যাল করা উচিত, শিল্প সংক্রান্ত একটা উৎসব, এবং সেই উৎসবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিছু নিজের হাতে তৈরি করা জিনিস নিয়ে পার্টিসিপেট করতে হবে, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই হতে হবে, এবং তার তৈরি করা জিনিসটা যতই সাধারণ হোক না কেন, ঠিক আছে? অল দিজ শুড বি পুট টুগেদার অ্যান্ড শোন অ্যাজ রেভারেন্সিয়াল অফারিংস, এবং তাদের এই যে অল দিস মানে এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো ছাত্রছাত্রীরা নিয়ে আসবে স্কুলকে সেই আর্ট ফেস্টিভ্যালে সেই সমস্ত জিনিসগুলোকে একই সঙ্গে রাখা উচিত, তাদেরকে কোনো স্বতন্ত্রভাবে দেখানো উচিত নয়, একই সঙ্গে রাখা উচিত, এবং প্রত্যেকটা জিনিসকে শোন মানে দেখানো উচিত অ্যাজ রেভারেন্সিয়াল অফারিং, অত্যন্ত শ্রদ্ধার সহিত সেইগুলোকে দেখা উচিত, ভালোবাসার সহিত দেখানো উচিত। প্রত্যেকটা ছাত্রের তৈরি করা জিনিসকে, সেটা যতই সাধারণ হোক না কেন, সেটাকে ভালো বলতে হবে, ভালো বলা উচিত। তাহলে কি ভালো বললে তাহলে সেই ছাত্র বা ছাত্রীটি আরও বেশি এনকারেজ হবে, আরও বেশি তার যে কোনো জিনিস তৈরি করার একটা ইন্টারেস্ট আরও কিন্তু পরবর্তীকালে বাড়বে, ঠিক আছে? অ্যান এফোর্ট শুড বি মেড টু গিভ দ্য ফেস্টিভ্যাল এ টোটাল শেপ অ্যান্ড বিউটি উইথ মিউজিক ড্যান্সেস অ্যান্ড প্রসেশনস, এবং একটা চেষ্টা যদি করা হয়, অ্যান এফোর্ট শুড বি মেড টু গিভ দ্য ফেস্টিভ্যাল একটা উৎসবকে, একটা অনুষ্ঠানকে, মানে এই যে আর্ট ফেস্টিভ্যাল এটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেবে, টোটাল শেপ দেবে, পূর্ণাঙ্গ রূপ দেবে, কিসে দেবে আমার একটা যদি চেষ্টা করা হয়, এবং যদি সেখানে গান নাচ মিছিল এই সমস্তর মাধ্যমে যদি সেই আর্ট ফেস্টিভ্যালটাকে সাজানো গোছানো হয়, মানে এই সমস্ত কিছু যদি থাকে রাখা হয়, মানে সব কিছুর মাধ্যমে নাচ গান মিছিল, তারপরে এই যে অনুষ্ঠানটা তো রয়েছে, এর সমস্ত কিছু হলে কি হবে, এরকম একটা অনুষ্ঠানটা কিন্তু পূর্ণাঙ্গ একটা রূপ পাবে। দ্য টাইম অফ দ্য ফেস্টিভ্যাল শুড বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য লোকেশন, এবং যে অনুষ্ঠানটা করা হবে, এই যে আর্ট ফেস্টিভ্যাল যেটার কথা বলা হচ্ছে লাস্ট পয়েন্টে, এটা কিন্তু জায়গা অনুযায়ী কিন্তু ওই অনুষ্ঠানটার সময়টা নির্ধারণ করা হবে, কারণ এমন অনেক জায়গা রয়েছে যেখানে পার্টিকুলার একটা জায়গা যদি ফিক্সড করে দেওয়া হয়, সেই সময় হয়তো সেই এলাকায় কোনো আঞ্চলিক কোনো অনুষ্ঠান হচ্ছে বা হয়, তাহলে কিন্তু এই স্কুলের যে আর্ট ফেস্টিভ্যালটা সেটা সেই সময় করানো যাবে না। তাহলে সেই যে কোনো একটা জায়গা, যে জায়গায় স্কুলটা আছে সেই জায়গার, সেই জায়গায় কী হয় না হয় সেই সমস্ত কিছু দেখে সেই স্কুলে নির্ধারণ করা উচিত যে কোন সময়ে আর্ট ফেস্টিভ্যালটা করলে ভালো হয়। এইভাবে নন্দলাল বোস তার এই টেক্সটিকে এক্সপ্লেন করেছেন অত্যন্ত সুন্দরভাবে, ঠিক আছে? এবং এটা আমি আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে? যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো তোমরা কোশ্চেন কমেন্ট বক্সে করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো উইদিন 24 আওয়ার্স। ওকে, বাই।